عباد الله نهنيكم ونهني أنفسنا والمسلمين بالاجتماع على الصلوات السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন যা গুনে গুনে আমরা কখনো শেষ করতে পারবো না। তবে সবচাইতে বড় নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, মহান আল্লাহ তাআলার প্রতি ইমান আনার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করেছেন এবং আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে সতর্ক করেছেন, সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি এই মুহূর্তে। যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ আব্দুল বারি আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আমরা বলতে পারি আমাদের জীবনের সবচাইতে অধিক থেকে অধিক গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে সূরা ইখলাসের মর্যাদা এবং তাওহীদের শিক্ষা। ইমাম সাহেব বলছেন যে কোরআনুল কারিমের একটি সূরা যা গঠনের দিক থেকে খুব ছোট আকারে, কিন্তু অর্থের দিক থেকে হচ্ছে বালিগতুল মাহানি, খুবই অলঙ্কারপূর্ণ এবং প্রভাবপূর্ণ আলহামদুলিল্লাহ। সম্মান ও মর্যাদার দিক থেকে সেই সূরাটি হচ্ছে একক মর্যাদার অধিকারী আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস হচ্ছে তাআদিলু সুলুসাল কোরআন, কোরআনুল কারিমের এক তৃতীয়াংশ হচ্ছে এর মর্যাদা। অর্থাৎ কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ কেউ যদি পাঠ করে যে সওয়াব হবে, সে সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস একবার পাঠ করলেই আল্লাহ তাআলা সেটা দান করেন, সুবহানাল্লাহ। এবার তিনি ব্যাখ্যা করছেন কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের। আয়াতের মধ্যে দুটো অংশ আছে, একটি হচ্ছে আল্লাহ আর একটি হচ্ছে আহাদ। প্রথমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নাম আল্লাহ এর ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি সবচাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ নাম। এই নামটি হচ্ছে আবারু আসমাইহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আজমাউহা আল্লাহু আযমু ইসমিন। যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ নাম, সবচাইতে অধিক মহা শ্রেষ্ঠতর একটি নাম, যার মহিমা প্রশংসা ও মর্যাদা এত বেশি যে মালা জালালুহু সামাওয়াতু সাবউ ওয়া মা ফীহিন্না, এই যে সাত আসমানসমূহ সকল কিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা প্রশংসা বিরাজমান পরিপূর্ণ হয়ে আছে, এমনকি সকল জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রয়েছে, জমির উপরিভাগে, মধ্যভাগে এবং নিম্নভাগে সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে প্রশংসা, সুবহানাল্লাহ। এরপরে ইমাম সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জ্ঞানার্জন করার আটটি ফজিলত বা উপকারিতা বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি বলছেন যে এর মধ্যে যে ফজিলতটি আছে সেটা হচ্ছে ওয়াল ইলমু বিল্লাহি আসলু কুল্লি ইলমিন বাল আজাল্লু মা'লুমিন ওয়া আযমুহু আকবারুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে জ্ঞানার্জন করা এটা হচ্ছে জ্ঞানের জগতে সবচাইতে মূল জ্ঞান এবং জ্ঞানের জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ ও শ্রেষ্ঠতর জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত বলছেন বা উপকারিতা বলছেন যে মানব জীবনে কোনো সুখ নেই কোনো শান্তি আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান ব্যতীত, সুবহানাল্লাহ। এজন্য একজন
শ্রেষ্ঠ মনীষী মালিক বিন দিনার একজন তাবিঈ, তিনি বলেছিলেন যে মাসাকিন আহলি দুনিয়া খরাজু মিনহা ওমা যাকু আতিয়াবু মা ফিহা, কিলা লাহু ওমা আতিয়াবু মা ফিহা, ক্বাল মারিফাতুল্লাহি ও মাহাব্বাতুহু। তিনি বলছেন যে এই পৃথিবীর মিসকিনরা তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে সবচাইতে মজাদার আনন্দময় সুখময় বস্তু তার মজা কিন্তু তারা নিতে পারলো না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা পৃথিবীতে সবচাইতে মজাদার বস্তু কোন বস্তু বলুন তো? তখন তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান এবং আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে মজাদার সবচাইতে সুখময় আনন্দময় বস্তু। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে যদি আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান না থাকে, দুনিয়ার যত মহাজ্ঞানী আমরা হই না কেন, কখনো সত্যিকার সুখ শান্তি আমরা পাব না। ইমাম সাহেব এজন্য বলেছেন যে ওয়ালা হায়াত আলিল কুলুব, হৃদয়ের কোনো জীবন নেই, অর্থাৎ প্রাণহীন জীবন নিয়ে, প্রাণহীন আত্মা নিয়ে আমরা জীবনযাপন করব। সুতরাং আল্লাহ তাআলা সম্পর্কে আমাকে আপনাকে জানতেই হবে, যাকে জানার মধ্যেই আমার আপনার হৃদয়ের প্রশান্তি, এই জীবনের সুখ ও শান্তি নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর উপকারিতা বলছেন যে একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারবে, তখনই সে দাসত্ব ও গোলামীর সুউচ্চ আসনে সে পৌঁছতে পারবে। এজন্য ইমাম সাহেব বলছেন যে ফামান আরাফাল্লাহা বিআসমাইহি ওয়া সিফাতিহি আহাব্বাহু ওয়া ইযা আহাব্বাহু আনাসা বিযিকরিহি ওয়াসতাকা ইলাইহি ওয়া ইলা লিকাইহি। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা! যে একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ জানতে পারবে এবং তার গুণাবলী সম্পর্কে জানতে পারবে, তখন সে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাকে যখন ভালোবাসবে, তখন সে আল্লাহ তাআলার জিকির করতে চাইবে, আল্লাহর সাক্ষাতের প্রতি সে আসক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সে ছুটে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি তিসআতু ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দখলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তবে এখানে মুখস্থ অর্থ কিন্তু এই নয় যে আমরা এরকম আমরা 99টি নামকে আমরা একসাথে করে মুখস্থ করে নেব, এটা কিন্তু উদ্দেশ্য নয়। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীগণ এর ব্যাখ্যা করেছেন, এইভাবে বলেছেন যে এখানে মূলত তিনটি উদ্দেশ্য। এক, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে মুখস্থ করা। দুই, তার অর্থ জানা। তিন, সেই অর্থ অনুযায়ী আমল করা। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে গফুর, অর্থ হচ্ছে ক্ষমাশীল। আমি মুখস্থ করব আল্লাহর নাম গফুর, অর্থ জানব তিনি ক্ষমাশীল। এখানে শেষ নয়, এবার যেহেতু তিনি ক্ষমাশীল, এই জন্য আমি রাত এবং দিন আমার রবের কাছে আমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করব। এটাই হচ্ছে লক্ষ্য, যে আল্লাহ তাআলার নামকে মুখস্থ করার উদ্দেশ্য। আমরা আরেকটি দৃষ্টান্ত দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সামিউন বাসির, তিনি শুনেন, তিনি দেখেন। প্রথমে আমি মুখস্থ করলাম তিনি সামিউন, তিনি বাসির, এরপরে অর্থ জানলাম। সামিউন মানে তিনি শুনেন, সব কিছু শুনেন। বাসির মানে তিনি দেখেন, সব কিছু দেখেন। এবার আমি আমল করব কি? আমি জীবনে ভালো কথা বলবো, কারণ আল্লাহ তাআলা শুনছেন। আমি কখনো মন্দ কথা বলবো না, এবং আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, কেননা আল্লাহ তাআলা তিনি আমার সব কথা, সব জিকির তিনি শুনেন, এবং তিনি হচ্ছেন বাসির, দেখেন। এজন্য আমি এমন কোনো কাজে লিপ্ত হব না যে কাজে আমার রব আমাকে দেখবেন আমি মন্দ কাজ করছি, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কেননা তিনি আমাকে দেখতে পাচ্ছেন। চার নম্বর ফজিলত হচ্ছে, বা আল্লাহ রাব্বুল আলামিনকে জানার উপকারিতা হচ্ছে এই, যে একজন মানুষ সে তার রবকে, তার সৃষ্টিকর্তাকে ঠিক ততটুকুই সম্মান মর্যাদা দিবে যতটুকু সে তার সৃষ্টিকর্তাকে জানতে পারবে। সুতরাং আমরা যদি খুব বেশি করে জানতে পারি আল্লাহ তাআলাকে, তাহলে আমরা আল্লাহ তাআলাকে খুব বেশি করে সম্মান করতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য ইমাম সাহেব বলেছেন যে সকল মানুষের নামাজের মধ্যে যে তাদের অংশ, এটা কিন্তু সমান নয়। মানুষের নামাজের
মধ্যে তাদের পার্থক্য রয়েছে। প্রত্যেকেই তার রবকে যতটুকু পরিমাণে জানতে পেরেছে ঠিক ততটুকু পরিমাণেই গভীরভাবে সে নামাজ আদায় করে থাকে। অর্থাৎ যে আল্লাহ তাআলাকে খুব বেশি করে জানতে পেরেছে এবং আল্লাহর বরত্ব সম্মান মর্যাদা সম্পর্কে তার কাছে জ্ঞান রয়েছে, সে কিন্তু খুব আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিনয়ী করে অনুরূপ প্রকাশ করে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে যদি জানতে পারি কেবলমাত্র শুধুমাত্র তাহলেই আমরা তাকে সম্মান করতে পারবো, মর্যাদা দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে জানার পাঁচ নম্বর উপকারিতা হিসেবে ইমাম সাহেব উল্লেখ করলেন যে একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারবে, আল্লাহ সম্পর্কে সে জ্ঞানার্জন করবে, তখন সদা সর্বদাই তার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, আলহামদুলিল্লাহ। সবসময় মনের দিক থেকে সে শান্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার সাথে রয়েছে, আলহামদুলিল্লাহ। তাই ইমাম সাহেব বলছেন যে সে তো মনের মধ্যে শান্তি পাবেই, আত্মতৃপ্তি তো সে পাবেই, আবার ওয়া তাওয়াক্কালু আলাইহি সিদকান ওয়া ইয়াসিকু বিহি হাক্কান, সে তখন সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা করতে পারবে এবং পূর্ণ আত্মবিশ্বাস তার মধ্যে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। এজন্য সূরা রুআদের ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান এনেছে তারা তাদের অন্তরে প্রশান্তি পায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা, তোমরা জেনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে রয়েছে অন্তরকরণের প্রকৃত প্রশান্তি, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অন্তরে কখনো প্রশান্তি আমরা পাবো না যদি আল্লাহ তাআলাকে আমরা না জানি। এজন্য আমরা যদি শক্তিশালী আত্মবিশ্বাসী মানুষ হতে চাই, জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা সুদৃঢ় আত্মবিশ্বাস নিয়ে জীবনযাপন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে জানতে হবে, তাহলেই সেই শক্তি আমাদের অর্জিত হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ৬ নম্বর উপকারিতা হিসেবে ইমাম সাহেব উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে জানার, তিনি বলছেন একজন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারবে তখনই সে আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার মধ্যে সে মজা পাবে, সে সলাত আদায় করবে, খুব বিনয়ের সহিত দাঁড়িয়ে বসে আল্লাহ তাআলার সামনে সে নামাজ আদায় করবে। এমনকি সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের অনুপম এবং অপূর্ব সৌন্দর্যের প্রতি সে গভীর দৃষ্টি করবে তখন অনায়াসে সে বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেন বলবে? যখন সে জানবে এই বিশাল সৌন্দর্যের, এই বিশাল পৃথিবীর একমাত্র মালিক আল্লাহ তাআলা, এই সৌন্দর্য কোনো মখলুকত কোনো সৃষ্টি জগতের কেউ সৃষ্টি করে নাই, একমাত্র সৃষ্টি করেছেন আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখনই সে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মানপূর্বক সে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলার গুণগান গুণকীর্তন বর্ণনা করবে। প্রিয় বন্ধুগণ, ৭ নম্বর উপকারিতা হিসেবে ইমাম সাহেব উল্লেখ করলেন যে একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানবে আর আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি এত সম্মান ও মর্যাদাপূর্ণ যে এই নামটি যখন কোনো সামান্য বস্তুর মধ্যে স্মরণ করা হয় তখন সেই বস্তুটি অনেক বৃদ্ধি পেয়ে যায়, সেখানে অনেক বরকত হয়, সুবহানাল্লাহ। ওয়াইযা যুকিরা ইনদা খাউফিন আযালাহু, একজন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ভীতির সময় স্মরণ করে তখন তার ভয়ভীতিকে আল্লাহ তাআলা দূর করে দেন। ওয়াইযা কারবিন নাফাসাহু, যখন বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন আল্লাহ তাআলা তার বিপদ দূরীভূত করে দেন। ওয়াইযা হাম্মিন অগম্মিন ফাররাজাহু, একজন বান্দা যখন দুশ্চিন্তা ও বিষণ্ণতার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তখন আল্লাহ তাআলা তার ওই দুশ্চিন্তা দূরীভূত করে দেন। ওয়াইদা দাইকিন ওয়াসআহু, যখন সংকীর্ণ অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন আল্লাহ তাআলা তাকে প্রশস্ত অবস্থা দান করেন। অর্থাৎ একজন মানুষের জীবন চলতে গিয়ে যখন জীবনের সমস্ত সফলতার পথগুলো যখন বন্ধ হতে থাকে, বন্ধ হয়ে যায়,
আর যখন ওই মানুষটি আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন তার সমস্ত বন্ধ দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আট নম্বর উপকারিতা হিসেবে ইমাম সাহেব উল্লেখ করলেন যে একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানবে তখন সে তার রবকে লজ্জাবোধ করবে, সে এমন কোনো অন্যায় কাজ করতে যে অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন, অর্থাৎ পাপ করতে সে লজ্জাবোধ করবে যে না, আমি এটা করতে পারি না, আমার রব তো দেখছেন, আমার রব আমাকে যিনি রিজিক দেন, যিনি আমাকে সুন্দর জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আমি তার সামনে গুনাহ করব, এটা হতে পারে না। এই আটটি ফজিলত বা উপকারিতা বর্ণনা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানলে পরে এই উপকারগুলো আমরা পাব। এরপর ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিনকে না জানার পাঁচটি ক্ষতির কথা উল্লেখ করেছেন যা আমরা এখন জানব। এক নম্বর ক্ষতি হচ্ছে যে জাফাত আনাবিউল ঈমান, একজন মানুষ সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে জানতে না পারে তাহলে তার যে ঈমানের যে ঝর্ণা তা শুকিয়ে যাবে, অর্থাৎ ঈমান দ্বারা সে কোনো উপকার পাবে না। দুই, একজন মানুষ যদি আল্লাহ তাআলাকে না জানে তাহলে সে আনুগত্যের কোনো মজা সে পাবে না। তিন, একজন মানুষ আল্লাহ তাআলাকে না জানলে পরে তার হৃদয় কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, নির্দয় হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীতে যত কঠিন হৃদয়ের মানুষ আমরা দেখতে পাই তার কারণ একটি, তা হচ্ছে আল্লাহ তাআলাকে সে জানে না বলেই তার হৃদয় এত পাষণ্ড হৃদয়, নাউজুবিল্লাহ। চার নম্বর ক্ষতি হচ্ছে একজন মানুষ যদি আল্লাহ তাআলাকে না জানে তাহলে সদা সর্বদাই তার মধ্যে একটি অস্থিরতা বিরাজ করবে, একটি দুশ্চিন্তা এবং অস্থিরতা তার মধ্যে বিরাজমান থাকবে, কারণ সে তো আল্লাহ তাআলাকে জানে না, তাকে কে সাহায্য করবে, এই জন্য তার মনোবল থাকবে খুব দুর্বল। পাঁচ নম্বর ক্ষতি হচ্ছে ওতামাক্কানাল খৌফু মিনাল মুস্তাকবালি ওয়া আলার রিজকি, ওই মানুষটি সদা সর্বদাই ভবিষ্যৎ নিয়ে শুধু ভয়ভীতি করবে, ভবিষ্যতে তার কী হবে, সে কী খাবে, কীভাবে থাকবে, তার বংশধর কী করবে, এই সব ভবিষ্যৎ নিয়ে শুধু চিন্তা থাকবে, ভয় করবে। আর ওয়া আলার রিজকি, রিজিকের ব্যাপারে সদা সর্বদাই সে ভয়ভীতির মধ্যে থাকবে, ভবিষ্যৎ নিয়েই তার মধ্যে ভয়ভীতি থাকবে, নাউজুবিল্লাহ। এই পাঁচটি ক্ষতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে না জানার। আল্লাহ তাআলা যেন এই ক্ষতিগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপর ইমাম সাহেব তিনি সূরা ইখলাসের প্রথম আয়াতের যে আরেকটি অংশ কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আহাদ, এই অংশটির ব্যাখ্যা করলেন। আহাদ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, অর্থ হচ্ছে একক ও অদ্বিতীয়। ইমাম সাহেব বলছেন এটা এমন একটি নাম যেই নামের অবস্থা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন শক্তিধর, তার ক্ষমতার মধ্যে কোনো উপমা নেই, কোনো দৃষ্টান্ত নেই, এত ক্ষমতাশীল আল্লাহ সুবহান ওয়া তাআলা। তিনি যেমন একক সত্তাগতভাবে, অনুরূপ তিনি হচ্ছেন একক তার গুণগতভাবে। ফালা ইস্তাগাথু ওয়ালা ইস্তাহানু ওয়ালা ইস্তাহাদু ইল্লা বিল্লাহি ওয়াহদা। ইমাম সাহেব বলছেন বিপদে মুসিবতে যে কোনো অবস্থাতেই একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছেই। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। সামাদ হচ্ছে এমন একটি নাম যে নামটি হচ্ছে সকল গুণের অধিকারী, আলহামদুলিল্লাহ। তিনি এমন একজন মহান সত্তা যে সমস্ত মাখলুকাত তার কাছে হলো মুখাপেক্ষী, কারণ সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, অভাবমুক্ত, প্রয়োজনমুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সামাদ, সমস্ত মাখলুকাত থেকে তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আর সমস্ত মাখলুকাত তার কাছে হচ্ছে তারা মুখাপেক্ষী। এরপর ইমাম সাহেব বলছেন আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যা করছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কাউকে জন্ম দেন না এবং কারো থেকে তিনি জন্ম নেননি, অর্থাৎ তিনি তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন। ইমাম সাহেব এর ব্যাখ্যা করে বলছেন হুয়াল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, শাশ্বত, অবিনশ্বর, আল্লাযী লা ইয়ামুত, তার কখনো মৃত্যু হবে না, আল বাকি, তিনি হচ্ছেন চিরকাল চিরপ্রতিষ্ঠিত অবশিষ্ট থাকবেন, সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এরপরে বলছেন যে কোনো কিছুই তার সমকক্ষ বা সমতুল্য নয়, সকল সৃষ্টি জগৎকে তিনিই তো সৃষ্টি করেছেন, সকল কিছুকে অস্তিত্বহীন থেকে তিনিই তো অস্তিত্ব দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব প্রথম খুতবার শেষ প্রান্তে চলে এসেছেন, শেষে তিনি
আবারও সূরা ইখলাসের একটি ফজিলত বর্ণনা করলেন, যে ফজিলতটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকার, যার মধ্যে আমাদের জন্য একটি মহা শিক্ষা রয়েছে আলহামদুলিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আনসারীদের মধ্য থেকে একজন সাহাবা, তিনি মসজিদে কুবার ইমাম ছিলেন। তো তার অভ্যাস ছিল এমনটি যে তিনি যখন নামাজ আদায় করতেন তখন সূরা ফাতিহা পড়ার পর সর্বপ্রথমেই তিনি আরেকটি সূরা শুরু করার আগেই সূরা ইখলাস পাঠ করতেন, প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও এমনটি করতেন। প্রথমে সূরা ফাতিহা পাঠ করতেন, এরপরে তিনি অন্য যে কোনো সূরাই পড়বেন তার আগে সূরা ইখলাস পড়বেন, এমনটি ছিল তার একটি নিয়মিত অভ্যাস। সাহাবায়ে কেরামগণ বিষয়টি অপছন্দ করলেন, এজন্য তাকে এমনটি করতে তারা বললেন যে তুমি এটাকে ছেড়ে দাও। এরপরে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে আসলেন জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি কেন এমনটি করো নাই, তোমার বন্ধুরা সাথীগণ যা বলেছিলেন তুমি কেন এমনটি করলে না? তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নি উহিব্বুহা, আমি তো সূরা ইখলাসকে ভালোবাসি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসো এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহর তাওহীদকে ভালোবাসতে পারি, সূরা ইখলাসকে ভালোবাসতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এখানে ইমাম সাহেব প্রথম খুতবার সমাপ্তি ঘটিয়েছেন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব মূলত তিনি সূরা ইখলাসের আরও দুটো ফজিলত বর্ণনা করেছেন। যেমন ইমাম ইবনে মাজা তার সুনানে ইবনে মাজা একটি হাদিস নিয়ে এসেছেন যার নাম্বার হচ্ছে 3857 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার শুনতে পেলেন এক সাহাবা দোয়া করছেন আল্লাহর কাছে এই ভাষায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এতটুকু দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সাহাবার এই দোয়াটি শুনতে পেলেন তখন তিনি বললেন লাকাদ সাআলাল্লাহা বিইসমিহিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুয়িয়া বিহি আজাবা, সুবহানাল্লাহ। যে এই ব্যক্তিটি আল্লাহ তাআলার এমন নাম দিয়ে দোয়া করেছে যেই নামটি হচ্ছে আল ইসমুল আযম, আল্লাহ তাআলার সবচেয়েতে সম্মানিত নাম, সুবহানাল্লাহ। আর এই দোয়া দ্বারা কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা ওই বান্দাকে তা দান করে থাকেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি ফজিলত উল্লেখ করেছেন সূরা ইখলাসের, যার মধ্যে আরও দুটো সূরা আছে, সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস তিন তিনবার করে পাঠ করে তাহলে কি পাবে, যে তাকফিকা মিন কুল্লি শাই, এটা তোমার জন্য সকল বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা মসজিদে নববীর এই খুতবা থেকে আমরা যে আজকে জানতে পারলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকগুলো, যে সূরা ইখলাস এর ফজিলত হচ্ছে যে এটা হচ্ছে কোরআনুল কারিমের এমন একটি সূরা যা সুলুতুল কোরআন, এক তৃতীয়াংশের মর্যাদা এর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস বা যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে না জানে তাহলে তাদের পাঁচটি ক্ষতি রয়েছে যা ইমাম সাহেব উল্লেখ করেছেন। তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে যে কসওয়াতুল কলব, হৃদয় কঠিন হয়ে যাবে, হৃদয় শক্ত হয়ে যাবে এবং মানুষের হৃদয়ের মধ্যে সবসময় একটা অস্থিরতা বিরাজমান থাকবে এবং ভবিষ্যৎ নিয়ে তারা সবসময় ভয়ভীতিতে লিপ্ত থাকবে। সুতরাং পরিশেষে আমরা বলবো যে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ সম্পর্কে জ্ঞানার্জন করি, তাওহীদের জ্ঞানকে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা যেন অর্জন করতে পারি, জানতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই খুতবার অনুবাদকে কবুল করুক, আমিন। যা কিছু বলেছি শুনেছি এর উপর আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।